Hi everyone, welcome back to my channel Beauty Tips by Shormishta. আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেলের টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, হ্যাঁ তোমাদের মনে হয়তো একটু কনফিউশন রয়েছে দিদি এটা কি ব্যবহার করছে, ব্যবহার করলে কি হয়, কি কি বেনিফিট পাওয়া যায়, কোথা দিয়ে পারচেজ করতে হবে, ফেক আসল নকল সব কিছু ডিফাইন করব, ব্যবহার করেও তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটাকে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো আমার সাথে থেকে, আমার পাশে থেকে ভিডিওটা তাহলে লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি বলেছিলাম আজকে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করব, সত্যি অন্য কিছু শেয়ার করছি, মানে লাইফে হয়তো এই ফার্স্ট টাইম আমি কিছু শেয়ার করছি যেটা আমার টপিকের থেকে অনেকটা আলাদা, অনেকটা সাইডে। এখন বেসিক্যালি সব থেকে বেশি যে সমস্যাটা হচ্ছে দিদি চুল ফাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ ফাঁকা হচ্ছে, সেটার আমি ট্রিটমেন্ট করছি, কিন্তু ট্রিটমেন্ট করতে তো অনেকটা সময় লাগবে। এখন আমার সামনেই বিয়ে বাড়ি বা জন্মদিন বা আমার নিজের বিয়ে, কী করে এটাকে কভার করব, কী কভার করব, চুলে যে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে সেটা কীভাবে কভার করব। অনেকে তো বলছে যে যখন হয়তো ব্রাইডাল সাজাচ্ছে বা পার্টি মেকআপ করছে তখন তোমাদের চুলে হয়তো আই শ্যাডো লাগিয়ে দিচ্ছে, আই শ্যাডো দিয়ে মেকআপ ফিক্সার দিয়ে ফিক্স করে দিচ্ছে, সেগুলো কি চুলের জন্য আদৌ ভালো সেটা কি তোমরা জানো কেউ? না, যদি এসব করতে চাইছো চুলের ফাঁকাটাকে হয়তো কিছু সময়ের জন্য বা 24 ঘন্টাই বলতে পারো, 24 ঘন্টার জন্য কভার করে রাখতে চাইছো, সেই জায়গাটা কাউকে দেখাতে চাইছো না যে আমার এই জায়গাটা চুল ফাঁকা রয়েছে, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে চলে এসেছি সেটা কিন্তু একটা লরিয়ালের ম্যাজিক টাচ স্প্রে। ফার্স্টে তোমরা কন্টেনারটাকে ভালোভাবে দেখে নাও, কন্টেনারটা কিন্তু ভীষণ ছোট এবং ভীষণ সুন্দর কালার, একটা গ্রিনি কালার। এখানে তোমরা কালারটা দেখতে পারো, আমারটাতে কিন্তু ডাস্কি ব্রাউন, কারণ আমার চুলটা হালকা ব্রাউন রয়েছে, আমি যদি হেনা করি সেই কারণে কিন্তু আমি এই হেয়ার কালারটাকে চুজ করেছি। তোমরা এর মধ্যে ব্ল্যাক পেয়ে যাও, অনেক রকম ভ্যারিয়েন্টের কালারও রয়েছে। আর যখনই তোমরা প্রোডাক্টটাকে কিনছো তোমরা এখানে কিন্তু এই হেয়ার কালারটাকে দেখতে পারছো যে তোমাদের চুলের সাথে অ্যাকচুয়ালি ম্যাচ হচ্ছে কিনা। দেখো আমার চুলের সাথে একদম পারফেক্টলি চলে যাচ্ছে। এটা তোমরা কত টাকা দিয়ে বা কোথা দিয়ে পারচেস করবে, এটার প্রাইসটা অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে আমার কাছে নেই কারণ এটা একেবারে উঠে গেছে। যতদূর সম্ভব 299 কি 399 আমার থেকে এটা পারচেস করেছিলাম। আর এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ হলো 75 না 75 ml কোয়ান্টিটি তোমরা পাচ্ছ, 55 ml। এবার যদি কন্টেনারটাকে খোলো তোমরা দেখো এখানটা অনেক মেসি রয়েছে, কারণ আমি 2-3 দিন ধরে এটাকে ব্যবহার করেছি এবং আমি ছেলেদের যে দাড়ি হয় না সেই দাড়িতেও ব্যবহার করে দেখেছি যে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কি না। অনেকে এবার দেখো এটাকে তোমরা এরকমভাবে পাম্প সিস্টেমে পেয়ে যাওয়ার, কালারটা কিন্তু ভীষণ ডার্ক, আর যখনই ভুলেও যেন ড্রেসে ফ্রেসে না লেগে যায় সেটা কিন্তু তুলতে ভীষণ প্রবলেম হতে পারে। এটা কোথা থেকে পারচেস করেছি? এটা আমি কিনেছি একটা বিশ্বস্ত লরিয়াল স্টোর থেকে। হ্যাঁ এবার যদি তোমরা বলো যে দিদি বিশ্বস্ত কেন বলছো, লরিয়ালের ম্যাক্সিমাম প্রোডাক্ট ফেক হয়, অনলাইনে যারা কিনছো তারা একটু দেখে একটু রিসার্চ করে কিন্তু কেনার চেষ্টা করবে। আমি একবারই লরিয়ালের প্রোডাক্ট নিয়ে মানে ভুগেছিলাম বলে তারপর থেকে আমি কোনো স্টোর ছাড়া লরিয়ালের প্রোডাক্ট কিনি না। তোমরাও চেষ্টা করো কোনো লরিয়ালের স্টোর থেকেই কিন্তু প্রোডাক্টটা কেনার। এবার যদি বলো দিদি যদি দোকানেও ফেক দেয় তাহলে তুমি কি করে বুঝবে, এই ট্রিকটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কারণ লরিয়ালের প্রোডাক্ট আমি অনেকদিন ধরে ব্যবহার করছি তো ফেক অ্যান্ড অরিজিনাল আমি কিন্তু বুঝতে শিখে গেছি। তো আমি চাই আমার ফ্যামিলি মেম্বারে যারা রয়েছে তারাও এই ট্রিকটা শিখেছে, যাতে লরিয়ালের যে কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে তাদের কোনো রকম কোনো ভুগতে না হয়। প্রোডাক্টটাকে যখন তোমার হাতে দেবে, ধরো তুমি অফলাইন কিনছো, অনলাইন নয়, অনলাইন যেওই না, আমি বলবো অনলাইন যেও না, অফলাইনই কেনো, লরিয়ালের যে কোনো প্রোডাক্ট অনলাইন থেকে কিনো না। আমি 2-3 বার মানে ভুগেছি, ভুগন্ত হয়েছি, তোমরা প্লিজ ভুগন্ত হো না। যে কোনো স্টোর থেকে ধরো তোমরা কিনতে গেলে, বা তুমি যে স্টোরে গিয়ে বললে দাদা এটা আমার লাগবে, বা ম্যাডাম থাকলে ম্যাডাম এটা আমার লাগবে, এটা কি তোমাদের স্টোরে আছে, তো বার করে এনে দিল, তোমরা কি করবে, তোমরা কন্টেনারটাকে দেখছো, কালার দেখছো, তখন ফট করে এই পেছন সাইডের লেখাগুলোকে দেখবে, এই যে লেখাগুলো রয়েছে না এগুলো তোমাদের হাতে ভিজিবল হবে, মানে তোমরা বুঝতে পারবে এখানে কিছু লেখা রয়েছে, একদম উঠে 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 রয়েছে। কিন্তু এটা যদি ফেক হয়ে থাকে তাহলে কিন্তু এটা স্টিকারটা একদম এটার সাথে চিপকে থাকবে, তোমরা হাত দিলে কিচ্ছু ফিল করতে পারবে না যে এখানে লেখা আছে। কিন্তু তোমরা যদি অরিজিনাল প্রোডাক্ট পারচেস করে থাকো, বারকোড সমেত তোমরা হাতে এরম করে দিয়ে একবার দেখতে পারো যে লেখাগুলো ভিজিবল হচ্ছে কিনা। লেখাগুলো ভিজিবল হলে কিন্তু এটা একেবারে একটা অরিজিনাল প্রোডাক্ট, নাহলে কিন্তু এটা একটা ফেক প্রোডাক্ট। আমি করলাম আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দেওয়া, যারা শিখছো তারা প্লিজ আরও 5 জনকে শেখাও যে অরিজিনাল এবং ফেক প্রোডাক্ট লরিয়ালের কীভাবে চিনবে। আমি কিন্তু এইভাবেই চিনেছি। তো এটা কী করে, এবার তো মনে প্রশ্ন আসছে এটা কী করে দিদি, এটা দিয়ে কী করে, দেখো
এই যে আমার চুলের এখানটা দেখছো না ফাঁকা, এই জায়গাটা তোমরা স্প্রে করে দিতে পারো। ধরো তোমাদেরকে লাইভই দেখিয়ে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো, কিছু দেখতে পারছো? আমার হাতে অলরেডি পড়ে গেছে অনেকটা। এই দেখো, এই যে এই জায়গাটা এবার হালকা হালকা করে এরম করে কোম করে নিলে কিন্তু চুলটা ভরে যাবে। এই ফাঁকা ফাঁকা চুলের সমস্যার জন্য কিন্তু এটাকে দেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু তোমরা এটা দাড়িতেও ব্যবহার করতে পারো। বা দাড়িতে ব্যবহার করতে হয় কেমন ভাবে সেটা তোমাদের হাতে মনে প্রশ্ন আছে, বা এটা তোমাদের দেখে হয়তো তোমরা বুঝতে পারলে না দিদি কি বোঝালে, আমি ঠিক স্পষ্ট করে বুঝতে পারলাম না। হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি তোমরা বুঝতে পারোনি, কারণ আমার হাতে প্রচন্ড পরিমাণে পড়ে গেছে। আমি যেহেতু হালকা কালারের ড্রেস পরেছি, তো এর মধ্যে এই কালারটা পড়ে গেলে কিন্তু আমার ড্রেসটা নষ্ট হয়ে যাবে, সে কারণে আমি বেশি করে তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু চিন্তা করো না, আমি তোমাদেরকে ব্যবহার করে মানে অরিজিনাল কীরকম হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা কিন্তু আমি ছেলেদের দাড়িতেও ব্যবহার করেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। বা ছেলেদের দাড়িতে কেন ব্যবহার করে দেখবি, অনেকে না ব্যবহার করে এরকমভাবে, মানে আমি অনলাইনে দেখেছিলাম এইভাবে এরকম একটা কাগজ দিয়ে এরকমভাবে স্প্রে করে, একদম পুরো ঘন কালো, যে জায়গাগুলো ফাঁকা থাকে সেগুলো কভার আপ হয়ে যায়, সেই জন্যই এই প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে। এই প্রোডাক্টটা কিন্তু তোমরা যে ভাবছো যে পার্মানেন্ট হয়ে যাচ্ছে বা মুখে অ্যাপ্লিকেশন করলে আর ঠিক হবে না, একদমই নয়। এটা তোমাদের 24 ঘন্টা থাকে, তোমাদের মুখে যদি জল পড়ে যায় বা তোমরা যদি শ্যাম্পু করো তাহলে কিন্তু কালারটা ইজিলি চলে যায়। এটা শুধুমাত্র রিটাচের জন্য, যখন তোমরা কোথাও বেরোচ্ছো তোমাদের মনে হচ্ছে চুলটাকে কভার করার প্রয়োজন তখনই তোমরা ব্যবহার করবে। তাছাড়া কিন্তু তোমরা ছেলেরা যদি মনে করো যে দাড়িতে একটু কভার করবে বা একটু বেশি ডার্ক করবে, তাহলে কিন্তু অবশ্যই এটাকে ব্যবহার করে দেখতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা ছেলেদের দাড়ির ওপর দেখতে চাইছো বা ডিজাইন দেখতে চাইছো কীভাবে আমি করেছিলাম সেটা কিন্তু তোমরা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে কিন্তু ওই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো। কারণ ভিডিওটাকে আমি তুলে রেখেছি কিন্তু এখনও অবধি শেয়ার করিনি। তোমরা যদি বলো দেখতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো এটা ব্যবহার করার জন্য। আরেকটা কথা, এটা ব্যবহার যে মানে এটাকে দিয়েছি মানে চুল ফাঁকা হয়ে যাচ্ছে মানে সব সময় ওখানে ঢেলেই যাব, এটা কিন্তু একেবারেই নয়। একেবারে প্রতিদিন ব্যবহার করবে না, খুব মিনিমাম টাইম বলতে পারো। আমি মাঝে মাঝে কোথাও গেলে চুল যদি ফাঁকা হয়ে যায় সেই জায়গাটা আমি কভার করতে পারি, বা কোনো অনুষ্ঠানে যাচ্ছি বা কোনো পার্টিতে যাচ্ছি বা আমার মনে হচ্ছে ওই জায়গাটাতে আমার চুলটাকে একটু কভার করে নেওয়া ভালো, বা আমি এখানে যাচ্ছি এই জায়গায় গেছে, তাহলে কিন্তু তোমরা ক্যারি করতে পারো। এভরিডে ক্যারি করবে না, আমি কিন্তু তোমাদের বারবার বলছি। এটা কারা ব্যবহার করতে পারো, কত বয়স থেকে কত বয়স অবধি ব্যবহার করতে পারো, তোমাদের বয়স যদি 15 বছর হয়ে গিয়ে থাকে তারপর থেকে তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। এটা ব্যবহার করলে চুল তোমাদের পড়ে যাবে না, চুল ফাঁকা হয়ে যাবে না, কিচ্ছু হবে না। তোমাদের চুলে জাস্ট একটা দেখাবে যে তোমার চুলটা যে একটা ফাঁকা নেই, একদম কভার আছে, অনেকটা ঘন এবং অনেকটা বড় চুল। শুধুমাত্র চুলের ফাঁকা জায়গাতে এগুলোকে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আর বেশিরভাগ কিন্তু ফাঁকা হয় আমাদের মেয়েদের এই সাইডগুলোতে বেশি ফাঁকা হয়, সেগুলো তোমরা কভার করতে পারো। আর দেখবে অনেকে ব্রাইডাল মেকআপ করার সময় মানে সিঁথির এখানটা ফাঁকা থাকলে সেগুলো কভার করে। তো এটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল কিন্তু কিনে উঠতে পারিনি। কি কারণে ব্যবহার করতে হয়, ব্যবহার করলে কি চুল পড়ে যায়, তোমরা তো জানো আমি চুল নিয়ে ভীষণ সেন্সিটিভ, তো সেই কারণে একটু ভয় ভয় এটাকে কিনেছি। প্রথমে কিন্তু আমি ব্যবহার করিনি, পুরুষের ওপর ট্রাই করেছি যে তার কোনো কিছু ক্ষতি হচ্ছে কিনা চুলের ওপর বা দাড়ির ওপর, তারপর আমি নিজে ব্যবহার করেছি। নিজে ব্যবহার করার সাহসটা প্রথমে পাইনি, এবার যে আমি ব্যবহার করে নিয়েছি এখন কিন্তু ফুললি স্যাটিসফাই এবং ফুললি আমি কভার আছি যে আমি এটাকে ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, চুলে কোনো রকম কোনো সাইড এফেক্ট হচ্ছে না। শুধুমাত্র রিটাচের জন্য, যখন তোমরা রিটাচ করতে চাইছো চুলের মধ্যে, হয়তো মার্কেটে বহু প্রোডাক্ট রয়েছে, তাদেরকে বলবো চোখ বন্ধ করে বিশ্বাস করো না, ওগুলো ব্যবহার করলে তোমাদের চুলে খারাপ হতে পারে। অনলাইনে দেখে এই নামে ওই নামে এই ছাতার মাথার নামে গিয়ে কোনো কিছু কিনো না, যদি কিনতে চাইছো ভালো কোম্পানির কিনে রাখো, চুলে কোনো রকম কোনো ক্ষতি হবে না। তোমরা লরিয়ালের এটা ট্রাই করে দেখতে পারো। এই তোমাদের সাথে কিন্তু আর এক্সট্রা করে কিছু বলতে চাইছি না, তো চলো দেখে নেওয়া যাক এটা ব্যবহার করার পর কী কী বেনিফিট পাওয়া যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলছি, চলো দেখে নেওয়া যাক। করার প্রথমে তোমাদের কিছু কথা বলে দিচ্ছি, কোনো মতে তেলাত্ম মাথায় বা নোংরা মাথায় কিন্তু তোমরা এইটা স্প্রে করবে না, এতে কিন্তু হেয়ারের ক্ষতি হতে পারে। যখনই এটা হেয়ারের মধ্যে দেবে দেখবে খুবই ঠান্ডা লাগছে এবং ধুয়ো ধুয়ো উঠছে, মনে হবে যেন চুলটা জ্বলে যাচ্ছে, একেবারেই জ্বলছে না। এটা দেওয়ার পর অবশ্যই কোম করবে, একটু একটুখানি করে অ্যাপ্লিকেশন করবে এবং কিন্তু হালকা হাতে কোম করে নেবে। আমি অল্প একটুখানি জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও কত সুন্দরভাবে কিন্তু ভরাট হয়ে গেল তোমাদের, মানে হেয়ারে যেখানে ফাঁকা থাকবে সেখানটাও কিন্তু এইভাবে তোমরা ভরাট করতে পারো।
আর আমি যে কোনো কাণ্ড করবো না, আর ভুলে যখনই রিভিউটা করছি তখনই সাদা কালের জামা পরছি, জামা একদম ভরে গেছে, হাতে দেখো কি সুন্দর একটা স্পট পড়ে গেছে। এরকম টাইপেরই স্পট কিন্তু চুলের মধ্যে পড়ে, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ডিফারেন্সটা তোমাদের চোখের সামনে যারা চাইছো ব্যবহার করতে, তারা কিন্তু এটা ব্যবহার করে নিতে পারো। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এটাকে কিভাবে ব্যবহার করতে হয়, এইভাবে কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো শুধুমাত্র রিটাচের জন্য। যাদের চুল ফাঁকা হয়ে যাচ্ছে, কোথাও যাচ্ছ, কভার করতে চাইছো, তারা কিন্তু লরিয়ালের এটা ব্যবহার করে দেখতে পারো। অন্য কোনো কোম্পানি যদি কিনে থাকো, সেগুলোতে চুলে কিন্তু অনেক রকম সাইড এফেক্ট হতে পারে, তোমরা চোখ বন্ধ করে এটাকে ট্রাই করে দেখতে পারো। আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে, ওটা ক্লিক করে দিতে, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।